ফোকাস অন নেশন প্রতিটি খবর আপনার পর্যন্ত ফোকাস অন নেশন মু সুরেশ নজর পকাইবা নবরঙ্গপুর জেলা খবর উপরে। নবরঙ্গপুরে করোনা ভূতাণু সম্পর্কিত সচেতনতা বৈঠক। নবরঙ্গপুর স্থানীয় মিশন শক্তি সম্মিলন কক্ষে করোনা ভূতাণু সম্পর্কিত সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে 19 তারিখ দিন রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত স্পেশাল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বৈঠক হব এবং এইটি আজ যা দেখছেন সিডিএমও মহোদয় সম্পৃক্ত মেডিকাল অফিসর এবং তাঁর যে সহকর্মী অনেক সেমানে মধ্যে গ্রাম পঞ্চায়েত যাই করে সেটি সম্পৃক্ত সরপঞ্চ নায়ক সরপঞ্চ এবং ওয়ার্ড মেম্বর কু এবং পঞ্চায়েত এক্সটেনশন অফিসর কু সেমানে সেনসিটাইজ করাইবে রিগার্ডিং দিস করোনা ভাইরাস কোভিড। এতিরে জিলাপাল ডক্টর অজিত কুমার মিত্র, আরক্ষী অধীক্ষক নীতিন কুশলকর, জিলা চিকিৎসা অধিকারী, 10টি ব্লকের গোষ্ঠী উন্নয়ন অধিকারী ও জিলার প্রশাসনিক অধিকারী মানে উপস্থিত ছিলে। জিলা পরিষদের মধ্যে গোটে স্পেশাল বৈঠক হব, সেটি প্রেসিডেন্ট জিলা পরিষদ, ভাইস প্রেসিডেন্ট, অল দি জিলা পরিষদ মেম্বারস এন্ড অল দি অফিসিয়াল মেম্বারস। সাবুনে হাত ধোবা, 1 মিটর ব্যবধান রহবা, গরম পানি পিবা, হাত মিলাইবা না, গহলি স্থান ঠার দূরে রহবা, করোনা ভূতাণু সম্পর্কে সোশিয়াল মিডিয়ায় মিছ গুজ প্রচার করা না বলে কহা সহ আসন্তা 19 তারিখে পঞ্চায়েত, 20 ব্লক ও 21 তারিখে জেলাস্তরীয় করোনা ভূতাণু বিষয়ে সচেতন করা যাবার কার্যক্রম রয়েছে কইছেন জিলাপাল ডক্টর অজিত কুমার মিশ্র। দেখুন আজ আমি আরক্ষী অধীক্ষক এবং সিডিএমও এবং সমস্ত মেডিকাল অফিসর, সিডিপিও, গোষ্ঠী উন্নয়ন অধিকারী সমস্ত উপস্থিতিতে গোটে আমি আজ বৈঠক আহ্বান করেছিল এবং সরকার পক্ষ আমার যে নির্দেশ আসছে সেই পরিপ্রেক্ষিতে আমার জেলার 199টি যে গ্রাম পঞ্চায়েত আছে সেটি গোটে জায়গা আমি স্থির করেছু যেটি সেটি কোয়ারেন্টাইন সেন্টার হব। 50-100 লোককে যেমনি সেটি যদি কোণী লোক আক্রান্ত হুম তাঁকু যেমনি আইসোলেসন ওয়ার্ড ভাবে সেটি যা আনুষঙ্গিক ব্যবস্থা করা কথা সেই ব্যবস্থায় তাঁকু রক্ষার আমি ব্যবস্থা করেছু এবং তৎ সঙ্গে সঙ্গে গতকাল পঞ্চায়েতরাজ বিভাগ নির্দেশ আসিছে যে স্পেশাল পঞ্চায়েত সমিতি মিটিং হব, গ্রাম পঞ্চায়েত মিটিং হব এবং জেলা পরিষদ মিটিং হব। সেই পঞ্চায়েত মিটিং 19 তারিখ দিন, পঞ্চায়েত সমিতি মিটিং 20 তারিখ দিন এবং জেলা পরিষদ মিটিং মধ্যে 21 তারিখ দিন আমি তাকে করা যাচ্ছু। যেতে সব লোক প্রতিনিধি অনেক মানবর সাংসদ আরম্ভ করি বিধায়ক এবং অন্য জেলা পরিষদ অধ্যক্ষ অধ্যক্ষ এবং সমস্ত পিআরএ মেম্বরসকে আমি সেনসিটাইজ করেছু এবং আপনার মধ্যে সেনসিটাইজ হয়ে সজাগ প্রহরী হিসাবে কাম করছেন সেই সব মিডিয়া বন্ধু মধ্যে অশেষ অশেষ ধন্যবাদ দেবি এবং গোটে সকারাৎমক মনোভাব নিয়ে নিশ্চিত ভাবে আমি কাম করা এবং যদি কোণী সেইভাবে দৃষ্টান্ত আসে তাহলে আমি তুরন্ত তাঁকু সেই আইসোলেসন সেন্টার কিংবা মেডিকাল তাঁকু দাখল করা এবং তাঁর ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে ফেলা। আর এটি বিশেষ জিনিস হচ্ছে যে আমি সতর্কতা অবলম্বন করা হচ্ছে আমার মুখ্য কর্তব্য যে কেমি হাত ধোবা, আমার আখি কিংবা গালকু আমি কেমি ছুঁবা না এবং গোটে মিটর ডিস্টেন্সরে কেমি রহবা এবং গতকাল মধ্য জেলার আমি গোটে 144 হিসাবে ডিক্লেয়ার করেছু যে কোণী প্রকার যেমি জানি যাত্রা কিংবা মন্ডেই যাত্রা কিংবা কোণী সোশিয়াল গ্যাদরিং কিংবা কোণী পলিটিক্যাল গ্যাদরিং হবনি কাইক অল্টিমেটলি আমি লোকঙ্কর স্বাস্থ্য প্রতি এবং লোকঙ্কর জীবন প্রতি আমি কেমি সজাগ রহবা এবং কোণী লোকঙ্কর কেমি হানি ন হো যেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে নির্দেশ দিয়েছেন যে এটা গোটে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন যে আমি প্রোএক্টিভলি কাম করা এবং আশা করি যে নিশ্চিত ভাবে সমস্ত ইয়া উপরে। করোনা নিয়ে নবরঙ্গপুর জেলার 84 ধারা জারি করা যাইতিবা বেলে এনি জেলা আরক্ষী অধীক্ষক নীতিন কুশলকর কইছন্তি দেখুন 144 ডিক্লেয়ার হয়েছে যেহেতু মাস কংগ্রিগেসন অভয়েড করা পাই অর্ডরস আসিছে আমি তাকে স্ট্রিক্টলি এনফোর্স করা কোণী বি প্রকার মাস অর্গান মাস র্যালি মাস ইয়ে আমি আলাও করব না যে বি রিলিজিয়াস অর ম্যারেজ ফাংশন আছে সে আমি কাউন্সেলিং করিকি তাঁকু বি অভয়েড করা চেষ্টা করি যে বি প্রকার ব্ল্যাক মার্কেটিং যদি রিপোর্ট হব আম পাখে উই উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন আগেনস্ট সচ ব্ল্যাক মার্কেটর্স যে আমার মাস্ক অর স্যানিটাইজর স্টক করছেন সে আগেনস্ট অর আডমিনিস্ট্রেসন সবু প্রকার রেডি আছে করোনা ভাইরস এবে পর্যন্ত কোণী বি রিপোর্টিং না কিন্তু কোণী বি প্রকার সিচুয়েসন কু হ্যাণ্ডেল করা উই আর রেডি আমার সমস্ত কনভর্জেন্স মিটিং হয়েছি এটি আমার
ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନର ସବୁ ୱିଙ୍ଗସ୍, ପୋଲିସର ସବୁ ୱିଙ୍ଗସ୍ ମିଶିକି କାମ କରୁଛି। ନବରଙ୍ଗପୁର ଶରତ କୁମାର ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, ଫୋକସ୍ ଅନ୍ ନେସନ ନ୍ୟୁଜ। ଥ୍ୟାଙ୍କସ୍ ଫର ୱାଚିଂ। ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆୱାର ଚ୍ୟାନେଲ, କ୍ଲିକ୍ ଅନ୍ ବେଲ୍ ଆଇକନ୍ ଟୁ ଗେଟ୍ ଲେଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ସ ଆଣ୍ଡ ଡୋଣ୍ଟ ଫର୍ଗେଟ୍ ଟୁ ଲାଇକ୍, କମେଣ୍ଟ ଆଣ୍ଡ ଶେୟାର।